এবার ট্যুর দিয়ে আসার পর আমার স্কিন আর হেয়ার অবস্থা খুবই ড্যামেজ হয়ে যায়, যার জন্য আমি হুমায়রা আপুর ভ্যানিটি মেকওভার স্যালন থেকে সার্ভিস নিয়েছিলাম। হেয়ার কেয়ার থেকে স্টার্ট করে স্কিন কেয়ার, পেডিমিনি সবই করিয়েছিলাম, আর এটারই ছোট একটা রিভিউ ভিডিও থাকছে আজকের ভিডিওটা। অনেকদিন পর ফাইনালি আমি একটা সেলফ প্যাম্পার সেশন করতে চলে এসেছি উত্তরা 3 নম্বর সেক্টর ভ্যানিটিতে। রিসেন্টলি ট্যুর থেকে আসার পর আমার হাত পা স্কিন এত বাজেভাবে ট্যান হয়ে গিয়েছিল, প্লাস এবার শীতেও আমার একদম হেয়ার কেয়ার করা হয়নি, যার জন্য চুলের অবস্থা খুব বাজে ছিল। তো ফার্স্টে আমি স্টার্ট করলাম হেয়ার কেয়ার দিয়ে, আমি নিয়েছিলাম প্রোটিন হেয়ার কেয়ার ট্রিটমেন্ট। ফার্স্টে স্টার্ট করে অয়েল ম্যাসাজ দিয়ে, আর এটা আমার অ্যাকচুয়ালি অনেক বেশি দরকার ছিল, এত বেশি আরাম ছিল এই অয়েল ম্যাসাজটা। তোই বলেন বাসায় কিন্তু ঠিক মতো অয়েল ম্যাসাজ করা যায় না, পার্লারে যেমন প্রত্যেকটা হেয়ার সেকশন করে ওরা অয়েল অ্যাপ্লাই করে দেয়। এরপর অলমোস্ট 15 মিনিটের মতো আমাকে একটা স্যাটিসফাইং হেড ম্যাসাজ দিয়েছিল, এরপর লাস্টে নেক আর ব্যাক ম্যাসাজও দিয়েছিল, তারপর আমার চুলে দেওয়া হয় স্টিম। স্টিম কিন্তু চুলটাকে অনেক সফট করে থাকে, স্পেশালি যাদের চুল অনেক বেশি রাফ তাদের জন্য এই স্টিমটা খুবই হেল্পফুল, ড্যামেজ হেয়ারও রিপেয়ার করে। এরপর এখানে দেওয়া হচ্ছে প্রোটিন হেয়ার প্যাকটা। হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে 30 মিনিটের মতো রেখে দিয়েছিল, তারপর আমি চলে গিয়েছিলাম ওদের পেডিকিউর ম্যানিকিউর সেকশনে পেডিমিনি সার্ভিস নেওয়ার জন্য। এখানে আপনারা নেল এক্সটেনশনও করাতে পারবেন, আর প্রত্যেকটা প্রোডাক্টই নিয়ে আসা হয় ওদের দুবাই থেকে। যেহেতু আমার হাত পা অনেক ট্যান হয়ে গিয়েছিল, তাই আমি ট্যান রিমুভাল পেডিকিউর এবং ম্যানিকিউর নিয়েছিলাম। পেডিকিউর ম্যানিকিউর স্টার্ট হয় ওদের 800 টাকা থেকে। দেখা যায় নর্মাল একটা পার্লারে পেডিকিউর ম্যানিকিউর 600 টাকা করে রাখে, আর ভ্যানিটির মতো একটা প্রিমিয়াম স্যালনে আপনারা পেডিকিউর ম্যানিকিউর সার্ভিস পেয়ে যাবেন মাত্র 800 টাকায়। প্লাস আপনারা ওদের সকল স্যালন সার্ভিসের উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সানডে টু থার্সডে সকাল 10:30 থেকে দুপুর 1টার মধ্যে গেলে। এই পেডিমিনিতে ওরা পা আর হাতে একটা ম্যাসাজ দেয় যেটা অনেক আরামদায়ক, প্লাস একটা প্যাক ইউজ করে থাকে যে প্যাকটা হচ্ছে আপনার ট্যান রিমুভ করতে হেল্প করে থাকে। এখানে সার্ভিস প্যাকেজ স্টার্ট হয় 2300 টাকা থেকে। সার্ভিসের মধ্যে আপনারা হেয়ার কেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, পেডিমিনি সবকিছু পেয়ে যাবেন। ভ্যানিটির একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এমপ্লয়ীদের বিহেভিয়ার, ওরা খুবই আন্তরিক। অনেক পার্লার আছে যেখানে দেখবেন যে স্টাফরা অনেক রুড বিহেভ করে থাকে কাস্টমারদের সাথে। এখানে আমি যতক্ষণ পর্যন্ত পেডিকিউর ম্যানিকিউর সার্ভিস নিয়েছিলাম, এই দুইটা আপু আমাকে কন্টিনিউয়াসলি আস্ক করে যাচ্ছিল হাত পায়ে ম্যাসাজ দিচ্ছে যে ওইটার প্রেশার ঠিক আছে কিনা, আর এই যে অলরেডি পেডিকিউর ম্যানিকিউর করার পর আমার হাত পা অনেকটাই ব্রাইট লাগছে আর অনেকখানি ট্যান রিমুভ হয়েছিল। পেডিমিনি সার্ভিস শেষে আমাকে নিয়ে যাওয়া হয় হেয়ার ওয়াশের জন্য। যে আপুরা হেয়ার কালার করতে পছন্দ করেন তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে ভ্যানিটিতে চলছে বিগেস সেল। আপনার ভ্যানিটিতে 8,099 টাকায় পেয়ে যাবেন হেয়ার কালার, সাথে হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কাট আর ব্লো ড্রাই তো আছে। এরপর হেয়ার ওয়াশ করার পর আমার চুলটাকে ব্লো ড্রাই করে সেট করে দিয়েছে, আর ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন আপনারা, চুলটা এতটা সিল্কি স্মুথ আর শাইনি লাগছিল। হেয়ার ট্রিটমেন্টটা নেওয়ার আগে আমার চুল এতটা রাফ ছিল যে চুলের মধ্যে হাতই দেওয়া যাচ্ছিল না, ফাইনালি ট্রিটমেন্ট নেওয়ার পর চুলটা এত সফট হয়েছিল যে বারবার মন চাচ্ছিল চুলের মধ্যে হাত দিই। লাস্টে আমি চলে গিয়েছিলাম ওদের ফেসিয়াল সার্ভিসটা নেওয়ার জন্য, আর ওদের ফেসিয়াল সার্ভিসটা স্টার্ট হয় 1400 টাকা থেকে। আমি নিয়েছিলাম হাইড্রা জেলি ফেসিয়াল, আমার ফেসে অনেক ব্রেকআউট হয়েছিল প্লাস ট্যানও হয়ে গিয়েছিল, যার জন্য ওরা আমাকে সাজেস্ট করে যে ওদের হাইড্রা জেলি ফেসিয়াল নেওয়ার জন্য, কারণ এটাতে নাকি ওরা ডাবল মাস্ক ইউজ করে থাকে, আপনার স্কিনটাকে একটা ডিপ ক্লিন করে থাকে, আর এই যে এখানে ওরা এটার মাধ্যমে আমার ফেসের পোর্সটাকে ডিপভাবে ক্লিন করে দিচ্ছিল। প্রত্যেকটা সার্ভিসে অনেক রিল্যাক্সিং ছিল। এখানেও যে ফেসিয়ালটা নিয়েছিলাম সেটা স্টার্ট করার আগে ওরা আমাকে একটা ম্যাসাজ দিয়েছিল, ওইটাও অনেক আরামদায়ক ছিল। এই হাইড্রা জেলি ফেসিয়ালে অনেকগুলো স্টেপ ছিল, আর এখানে ওরা আইস রোলার ইউজ করছে, আইস রোলারটা ইউজ করলে আপনার পোর্সটা মিনিমাইজ হয় প্লাস আপনার স্কিনটাও স্মুথ হয়। এই যে এটা হচ্ছে ফার্স্ট মাস্ক যেটা ওরা ইউজ করেছিল, ফার্স্ট মাস্কটা অ্যাপ্লাই করে ওরা 10 মিনিটের মতো রেখেছিল, তারপর 10 মিনিট পর ফেসটাকে ক্লিন করে একটা ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে তারপরে লাস্ট মাস্কটা অ্যাপ্লাই করে দেয়, এটা হচ্ছে জেলি মাস্ক। এই জেলি মাস্কটা ইউজ করে ওরা 15 মিনিটের মতো রেখেছিল। এই হাইড্রা জেলি ফেসিয়ালটা নিলে আপনার স্কিনের ব্রাইটনেস অনেকটাই বাড়বে, আপনার ট্যান রিমুভ হবে, স্কিনের পোর্স ক্লিন হবে, প্লাস যাদের ব্রেকআউটের প্রবলেম আছে তাদের জন্য এটা খুব ভালো। আর অলরেডি দেখতেই পাচ্ছেন ফেসিয়ালের পরবর্তী রেজাল্ট, আমার স্কিন কতটা গ্লোই লাগছে। ওভারঅল ভ্যানিটিতে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, উত্তরের মধ্যে খুবই কম কিন্তু ভালো পার্লার আপনারা পেয়ে যাবেন, তার মধ্যে ভ্যানিটি একটা যেটার মধ্যে আপনারা ভালো সার্ভিস পাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।